মসজিদে বিস্ফোরণের ঘটনায় হতাহতদের পরিবারকে 12,50,000 টাকা আর্থিক সহায়তা দিয়েছে জেলা আওয়ামী লীগ। গতকাল দুপুরে তল্লা বড় জামে মসজিদ ঈদগাহ মাঠে হতাহতদের স্বজনদের মধ্যে এই আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। এ সময় নিহত 31 জন এবং আহত 8 জনের পরিবারকে 35,000 টাকা করে দেয়া হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। চেক বিতরণ শেষে এই ঘটনায় নিহত ও আহতদের জন্য দোয়া করা হয়। ঠিক আছে বাবা,